নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। নিউজ এই মুহূর্তে নিয়ে আমি রাই রয়েছি আপনাদের সঙ্গে। আজ 25শে বৈশাখ, ফেরাদ হাকিম শ্রদ্ধা জানালেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, কিন্তু আড়ম্বরহীনভাবে তিনি শ্রদ্ধা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। চারিদিকে রবীন্দ্রসঙ্গীত শুনছি, চারিদিকে নৃত্যনাট্য দেখছি, হাজারে হাজারে মানুষ সকালবেলা রবীন্দ্র সদনে যাচ্ছে। ছোটবেলার থেকে বড় হয়েছে এইভাবে। এখন একটা এমন পরিস্থিতি যেন হচ্ছে মানুষ মানুষকে দেখলে ছিটকে বেরিয়ে যাচ্ছে। রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারছি না, রবীন্দ্রনাথ নিয়ে যে উল্লাস সেই উল্লাস পাচ্ছি না। যারা আমাদের মেয়েরা রয়েছে তারা আজকে রবীন্দ্রসঙ্গীতের সাথে সেই নৃত্য করতে পারছে না, আমরা সেই আনন্দ দেখতে পাচ্ছি না, মনের মধ্যে সেই আনন্দ আসছে না। কিন্তু তবুও কবিগুরুকে প্রণাম জানানোর জন্য সকালবেলা দৌড়ে এলাম। প্রতিবছর ধুমধাম করে রবীন্দ্র জয়ন্তী পালন করা হলেও এবছর এবং গত বছর পালন হলো না শিলিগুড়িতে। তবে রবীন্দ্র স্মরণে সামান্য আয়োজন করা হয় শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে। এদিন পুর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ও বিধায়ক শঙ্কর ঘোষ রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন। পাশাপাশি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় রবীন্দ্র জয়ন্তী। মেধানগর পুলিশ ও নিউটাউন থানার তৎপরতায় বাড়ি থেকে সিলিন্ডার রেড ব্যবস্থা করা হয়েছে এবং অন্যান্য সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। গোপন সূত্রে খবর, পুলিশ তল্লাশি চালায় এবং জানা যায় ওই বাড়িতে এক যুবক বেআইনিভাবে অক্সিজেন সিলিন্ডার বিক্রি করে। ধৃত যুবক পলাতক। করোনা মোকাবিলায় করোনা রোগীদের অক্সিজেনের হার মেটাতে, অক্সিজেনের চাহিদা মেটাতে একেবারেই উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনের পক্ষ থেকে জেলার 9টি সরকারি হাসপাতালে অক্সিজেন হাব তৈরি করা হবে। শনিবার ব্যারাকপুরের স্পোর্টস কমপ্লেক্সে করোনা সংক্রান্ত এক প্রশাসনিক বৈঠকের পর এমনটাই জানানো হয়েছে এবং এর মধ্যে বারাসাত জেলা হাসপাতালের পাশাপাশি ব্যারাকপুর মহকুমার খর্দা বলরাম হাসপাতাল এবং নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতাল উল্লেখ্য। যে আমাদের এখানে ব্যারাকপুর, টিটাগড় এইসব অঞ্চল থেকে প্রচুর কোভিড পেশেন্টরা যারা কলকাতায় যাচ্ছে ছুটে, আমাকে অনেকে ফোন করেছে বারবার ধরে, এবং সেখানে আমরা বেড নেই, ন্যাচারালি বেডের অবস্থা খুব খারাপ, আইসিইউও পাওয়া যাচ্ছে না। বুঝতেই পারছেন যেভাবে বাড়ছে, স্প্রেড করছে, তাতে এবং ব্যারাকপুরে টিটাগড় বা এই অঞ্চলগুলোর মধ্যে একটা ভালো ফেসিলিটির দরকার, যে দুই একটা আশেপাশে আছে সেগুলো ওভার ফ্লো হয়ে রয়েছে। তো আমি তখন কথা বললাম আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সেটাকে রেফার করে দিলেন সিএসের সঙ্গে, এবং সিএসের সঙ্গে কথাবার্তা বলে সবার সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আরম্ভ করে, তারপরে হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি ফিনান্স থেকে আরম্ভ করে, তারপরে আমাদের এখানে যারা রয়েছে সিএমএইচও আছে, তারপরে সিপিএসএন, হ্যাঁ আমাদের চেয়ারম্যান রয়েছেন এখানে ব্যারাকপুর এবং টিটাগড়ের, সবাই মিলে বসে আমরা একটা প্ল্যান করলাম যে এখানে কী করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়, এবং আমরা খুব পজিটিভ ওয়েতে সেটাকে ইমিডিয়েটলি করতে চাই। যত কত বেশি সংখ্যক পরিমাণে বেড করতে পারি, কীভাবে আমরা আইসিইউ সাপোর্ট দিতে পারি, কী করে এখানকার মানুষ এবং আশেপাশের মানুষজনকে আমরা এই ফেসিলিটি দিতে পারি, তার জন্য আজকে আমরা দেখলাম, যেমন স্টেডিয়ামটা দেখলাম, আরও অনেকগুলো জায়গা আমরা লোকেট করেছি সেগুলো দেখেছি, আশা করছি খুব শীঘ্রই আমরা ইমপ্লিমেন্ট করব। কীভাবে এখানে বেড বাড়াতে পারি, একটা অপশন হয় সেফ হোম, কিন্তু সেফ হোম তো হাসপাতাল হয় না, সেফ হোমে জাস্ট মনিটরিং হয় অফ অক্সিজেন অ্যান্ড তো সেফ হোমের, কিন্তু এখানে হাসপাতালটা কী করা যাবে। তো আমরা একটা জায়গায় মানে এটা আমরা আজকে দেখলাম এখানে আমরা কী ফ্যাসিলিটি এবার তৈরি করতে পারি, এখানে একটা সেফ হোম অলরেডি চলছে, তো আমরা একবার কথাবার্তা চলাচ্ছি কোনো হাসপাতালের সঙ্গে, যদি এখানে আমরা একটা হসপিটালে ফ্যাসিলিটি দিতে পারি। আর একটা দুটো জায়গায় আমরা দেখেছি, ওটা উনিও চেষ্টা করছেন, আমরা সবাই চেষ্টা করে এখানে যদি কিছু বেড এডিশন করতে পারি এই জন্য আজকে। লকডাউন সফল করতে রাস্তায় নামলো বাঁকুড়া থানার পুলিশ। স্থানীয়ভাবে নিয়ম মেপে লকডাউন যেভাবে নিয়ম মেপে হচ্ছে এবং ঠিক সেই কারণে স্থানীয়রা যেন দোকানপাট ঠিকভাবে খোলা রাখে, সেই সচেতন বুদ্ধি তারা স্থানীয় মানুষদের দিচ্ছে এবং স্থানীয় মানুষরা খুবই খুশি তাদের এই অভিনব উদ্যোগে।
বেতনের দাবিতে ধর্ণা বিক্ষোভে বসলেন ঝাড়গ্রামের বালাজি পেপার মিলের কর্মীরা। মিলের গেস্ট হাউসের মালিক পক্ষ থেকে ঘিরে তাদের বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা এবং শ্রমিকদের অভিযোগ, গত 16 মার্চ মিল বন্ধের নোটিশ দেয় মালিক কর্তৃপক্ষ, তারপর মিল সেই থেকে মিল বন্ধ। বেতনের দাবিতে চলে দফায় দফায় বৈঠক, কোন সুরাহা না মেলায় মালিককে ঘিরে বিক্ষোভ শুরু করেছে শ্রমিকেরা। ঘটনাস্থলে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ। হ্যাঁ, জমাট করছে মানে কি আমাদের পক্ষে মালিক দীর্ঘদিন ধরে এইভাবে করছে। আমরা আজ 2.5 মাসের বেতন পাইনি, আমরা তাও কিছু বলিনি, চুপচাপ ইয়ে হচ্ছে। মালিক আজ হঠাৎ কোন ইঞ্জিনিয়ারকে নিয়ে আছে, মোটর বিকাশ ধান্দায় হোক আর যাই হোক, ও আছে, সে আমরা খবর পাই, আমরা ওকে ঘেরাও করে এই ফাঁড়িতে রাখেছি। এবারে নির্বাচনে খাতা খুলতে পারেনি বামফ্রন্ট, একই ছবি একেবারে কংগ্রেসের। ভরাডুবি ঘটেছে সংযুক্ত মোর্চারও, ঠিক সেখানেই এবার বিধানসভায় দেখা যাবে না পুরনো 9 জন বিধায়ককে। শনিবার ছিল সপ্তদশ বিধানসভার প্রথম অধিবেশন, আজকের পরে করোনা পরিস্থিতির জেরে মুলতুবি হয়ে যাবে অধিবেশন, ফের আবার অধিবেশন বসতে পারে জুনের শেষে বা জুলাইয়ের গোড়ায়। এবার বিধানসভায় দেখা যাবে না রাজ্যের বেশ কিছু তারকা বিধায়ককে, তাদের কেউ পরিবর্তিত পরিস্থিতিতে ভবিষ্যতেও আর বিধানসভায় আসবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এরা রাজনীতিতে আছেন প্রায় 5 দশক ধরে, এর প্রায় অর্ধেক সময় ধরে এসেছেন বিধানসভায়। দীর্ঘ একটা যুগের পরিষদীয় উত্থান পতনের সাক্ষী এরা। বিশেষত এই 9 নক্ষত্রের অনুপস্থিতি যেন অনিত্য বিধানসভায় এক গুচ্ছ তারকা পতন। বিধানসভার অধিবেশন কক্ষে ওয়েলের মাঝামাঝি একটি ব্লকে প্রথম সারিতে বসতেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী, নেপাল মাহাতো ও অসিত মিত্র, ঠিক পিছনে ভাওয়াইয়া গানের শিল্পী গবেষক প্রাক্তন প্রশাসক সুখবিলাস বর্মা। এই 5 কংগ্রেস নেতার পাশে ব্লকে প্রথম সারিতে বাম দলনেতা সুজন চক্রবর্তী, 2 প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী এবং অশোক ভট্টাচার্য। খুব অনিয়মিতভাবে হলেও আসতেন রাজ্যের বিদায়ী মন্ত্রী আব্দুল রেজ্জাক মোল্লা। এই 8 প্রবীণের ভোটের ফল এবার মোটেই সুখকর হয়নি, যার জেরে এদের দল এবার পৌঁছাতে পারেনি বিধানসভার অধিবেশন কক্ষে। অন্যদিকে এবারে নির্বাচনে লড়েননি আব্দুল রেজ্জাক মোল্লা, তাই তিনিও আসবেন না বিধানসভার এই কক্ষে। গোটা কক্ষে রায় ছিলেন সবচেয়ে দীর্ঘ সময়ের রাজনীতিক, তাই এই 9 জনের অনুপস্থিতিও অনুভব করবে বিধানসভা। মৌসুমী বসাকের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। এককালীন কয়লাকাণ্ডের সঙ্গে জড়িত নূর আলমের স্ত্রীর গাড়িতে লক্ষ্য করে গুলি চালালো এবং ঘটনাটি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের। নূর আলমের স্ত্রী বেবি বেগমের অভিযোগ, শনিবার রাত 8টা নাগাদ দুর্গাপুর থেকে গাড়ি নিয়ে ফিরছিলেন, সেই সময় জোয়ালডাঙ্গা রেল স্টেশনের সামনে লক্ষ্য করে গুলি চালানো হয়। যদিও অল্পের জন্য বেঁচে গেছে বলেও জানান তিনি। এরপরই পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন। রমজান মাস জুড়েই সারা মাস জুড়ে বিক্রি হয় মৌসুমি ফল, কিন্তু এবার করোনা বিধির জন্য সেই ফল বিক্রেতাদের মাথায় পড়েছে হাত। রমজান মাসে মূলত আনারস, তরমুজ, জ্বালানি আম, কলা, খেজুর, আপেল, মৌসুমি লেবু মৌসুম অনুযায়ী বিক্রি হয়ে থাকে মালদহের চাঁচলে। তবে এই বছর করোনার জেরে কাটা ফলের নিষেধাজ্ঞা জারি করেছে চিকিৎসক মহল। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে দোসর অকাল বৃষ্টি, মাথায় হাত ফল বিক্রেতাদের। প্রতি বছর রমজান মাসে ফলের সঙ্গে বেশি পরিমাণে তরমুজ বিক্রি হলেও এবার তা একেবারেই মন্দা বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। করোনার আতঙ্ক আর সঙ্গে অতি ভারী বৃষ্টিকে দায়ী করছেন ফল ব্যবসায়ীদের একাংশ। গরমকালে
আংশিক লকডাউনে চাঁচল শহরে ফল বিক্রেতারা ফলের পসরা সাজিয়ে বসলেও দেখা নেই ক্রেতাদের। করোনার বাড়বাড়ন্তের ফলে আংশিক লকডাউনের পথে হেঁটেছে রাজ্য সরকার। রমজান মাসেও ফল বিক্রি না হওয়ায় চিন্তার ভাজ অধিকাংশ ফল ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। খবর আপাতত এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে আরোহী নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।